হ্যালো ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। তো আজকে আমি আবার একটা নতুন সমস্যা বলতে নতুন না, সমস্যাটা সবারই জানা। আমি যেটা চলতি ভাষায় সেটা সবাই জানে যে ফেক চার্জিং, যেটা যেটা ইউটিউবে প্রচুর ফেক চার্জিং নিয়ে ভিডিও আছে। তো আমি ডিফারেন্ট কিছু বলছি না, বাট কাজটা আমি দেখাতে চাই যে ফেক চার্জিং কী সমস্যা হয়। কাস্টমারের কাছ থেকে এই ফোনটা, এটা চায়না ফোন, এই ফোনটা এসেছিলো যে এটা এটা চার্জিংয়ের সময় একটু গরম হয়, ভালোই মোটামুটি গরম হয়। আর এছাড়াও যতক্ষণই চার্জে বসিয়ে রাখা যাক না কেন, চার্জ দেখা যায় যে চার্জিং ওকে, মানে চার্জিং হচ্ছে, কিন্তু আদতেও ব্যাটারি কোনো চার্জ নিতেই পারে না। ঠিক আছে, মানে ব্যাটারি যদি পুরো ফুল চার্জ ব্যাটারি যদি দেওয়া হয় যতক্ষণ ব্যাটারিটা চার্জ থাকবে তখন ফোনটা চলবে, তারপরে ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন আবার যদি চার্জ দেওয়া হয় তখন সেই লো ব্যাটারি আর ব্যাটারি চার্জ করতে পারে না। ঠিক আছে, প্রবলেমটা আমি দেখিয়ে দিচ্ছি যে ফেক চার্জিং মানে কি, চার্জিং শো করবে সবভাবে কিন্তু ব্যাটারি আদতে নিজেই কোনো চার্জ হবে না। এই যে আমি এখানে চার্জার ইনসার্ট করছি, করে দেখুন এখানে দেখাবে যে এই যে এখানে ফোনটা অফ ছিল, এই যে হচ্ছে, এভাবে কিন্তু চার্জ হতেই থাকে। ঠিক আছে, তো আদতে চার্জ সেভাবে হয় না, ঠিকভাবে হয় না, তো এবং হতে থাকে। তো ফেক চার্জিংয়ের ধরার কিছু আলাদা প্রসিডিওর আছে, তো আমি এটা দেখাবো। ফার্স্টেই আমি দেখে নেবো, আমি খুলে নিই ফোনটা, এই যে, তো এখানে দেখা যাচ্ছে এখানে কিছু কাজ করা আছে। উপরে যে শেডটা ছিল সেই শেডটাও, চ্যাসিসটা তোলা হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে কাজ করা হয়েছে। তো সেই দিকে মনে হয় যে চলুন দেখি যে কাজের দিক আসে যা। আমি জুম আউট করলাম এই জন্যই যাতে করে আপনারা মিটারের রিডিংটা পরিষ্কার দেখতে পারেন। তো এই ক্ষেত্রে মিটারকে DC20 রাখতে হবে, রেখে ফোনে চার্জার ইনসার্ট করতে হবে। এই যে ফোনে আমি চার্জারটাকে ইনসার্ট করে নিচ্ছি, এই যে চার্জারটাকে ইনসার্ট করে নিলাম। নেওয়ার পরে এইবার এখানে দেখা যাচ্ছে যে এখানে মনে হয় চার্জিং সকেটের লাইন উপড়ানো ছিল। তো সেখান থেকে আমি আগের দিন দেখিয়েছিলাম যে চার্জিং সকেটের লাইন যদি কোনোভাবে উপড়ানো থাকে তো কীভাবে সেটাকে, মানে কানেকশান, পজিটিভ কানেকশান বের করা যেত। এখানে সেম জিনিসটাই করা হয়েছে। তো আমি কানেক্টারের, মানে চার্জারের যা ভোল্টেজ সেটা আমি দেখে নেবো যে চার্জারের ভোল্টেজটা ঠিক আছে নাকি। তো এখানে আমি একটা, এখানে চার্জিং আইসির একটা লেগে যে লেগটার সাথে সরাসরি কানেকশান আছে সেই লেগটার সাথে আমি গ্রাউন্ডটা টাচ করছি, দেখি যে কত রিডিং দিচ্ছে। দেখে নিন 4.8, এখানে কিন্তু রিডিং আসছে 4.8। ঠিক আছে, তার মানে আমার চার্জার থেকে 4.8 আসছে। তো এইবার ফেক চার্জিংয়ের ক্ষেত্রে কি হয়, ব্যাটারি কানেক্টারে যে ভোল্টেজটা থাকার কথা অ্যাজ ইউজুয়ালি ঠিকভাবে ব্যাটারি চার্জ করতে গেলে সেই ভোল্টেজটা কিন্তু ব্যাটারি কানেক্টার সাপ্লাই করতে পারে না ব্যাটারিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফেক চার্জিংগুলো, সমস্যাগুলো আসে। তো আমি এখন দেখে নেবো ব্যাটারি কানেক্টারে এখানে কত রিডিং শো করছে। তো আমি ব্যাটারি কানেক্টার, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, আমি দেখে নিচ্ছি। দেখুন এখানে 3.5, 3.4, 3.5 এরকম একটা ভোল্টেজ ভ্যারি করছে। ঠিক আছে, 3.5। তো একটা ব্যাটারি ঠিকভাবে চার্জ করতে গেলে মিনিমাম 3.7 ভোল্টেজের দরকার হয়। ঠিক আছে, 3.7 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ ব্যাটারি কানেক্টারে পাওয়া চাই, আদারওয়াইজ ব্যাটারিটা ঠিকমতো চার্জ হবে না, এরকম ফেক চার্জিংয়ের কিছু প্রবলেম থেকে যাবে। তো এটাকে কী করে সলভ করতে হবে আমি দেখাতে চলেছি। তো আমি মোবাইলটা ডিঅ্যাসেম্বলিং করাটা আমি পুরো দেখাবো না, আমি জাস্ট কীভাবে কাজটা করছি সেই কাজটাই আমি দেখাবো। ঠিক আছে, তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি মোবাইলটাকে খুলে নিয়েছি। ঠিক আছে, মোবাইলের বোর্ডটাকে পুরো খুলে নিয়েছি। আর এবার আমি দেখাবো এখান থেকে যে চার্জিং আইসি অবধি যে জাম্পারটা ছিল সেই জাম্পারটা আমি এখান থেকে অলরেডি রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, চার্জিং আইসি অবধি যে জাম্পারটা ছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি, এই টেপটা তুলে ফেলছি, এটা কোনো কাজে লাগবে না, তুলে ফেললাম। এই যে চার্জিং আইসি অবধি এই জাম্পারটা ছিল। ঠিক আছে, যেহেতু এখানে ফেক চার্জিংয়ের প্রবলেম আসছে,
তো আমি জাম্পারটা তুলে নিয়েছি আর এখানে আমি ইউজ করছি। ফেক চার্জিং সমস্যা অনেকভাবে মেটানো যায়, তো আমি এখানে শর্টকাট একটা প্রসেস সেটা ইউজ করছি একটা ডায়োড দিয়ে। এই যে আমার হাতে এখনও একটা ডায়োড আছে, দেখতেই পাচ্ছেন 4148 একটা ডায়োড আছে, ঠিক আছে। ডায়োডটাকে এভাবে ছোটো করে কেটে নিতে হবে, এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাওয়া যায়, এমন রিয়ার যে এমন কিছুই না, অ্যাভেলেবেল, ঠিক আছে। খুব সহজেই ডায়োডের বেশি দামও হয় না, এক টাকা থেকে 2 টাকার মতো পার পিস দাম পড়ে, ঠিক আছে। এদিক এদিকটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ। তো এক্ষেত্রে কাজ করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, নেগেটিভ পজিটিভ এই সেন্সটাকে ঠিকমতো মাথায় ঢুকিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ সাকসেসফুল হবে না। পজিটিভের দিকটা সবসময় চার্জিং কানেক্টারে বা চার্জিং সকেটে পজিটিভ লাইনের সাথে যুক্ত হবে, আর নেগেটিভ দিকটা মানে কালো যে ব্যান্ড দেওয়া আছে এই দিকটা ব্যাটারি কানেক্টারের পজিটিভ, ব্যাটারি কানেক্টারের কোনো দিন নেগেটিভের যুক্ত হবে না, ব্যাটারি কানেক্টারের পজিটিভ আর চার্জিং সকেটের পজিটিভ, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো তার জন্য একটা জাম্পার ওয়্যার লাগবে, এখান থেকে আমি এই জাম্পার ওয়্যারটা নিয়ে নিলাম। আসলে জায়গাটা খুবই কম হওয়ার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, তো দেখুন যেভাবে কাজ করছে এইভাবে সিস্টেমেটিক ওয়েতে কাজ করলে কোনো প্রবলেমই আর সেরকম কোনো প্রবলেম থাকে না। তো এই জাম্পারটা আমি নেগেটিভের সাথে জয়েন করে নিচ্ছি। জাম্পারের একটা দিকে আমি নেগেটিভ এসে জয়েন করে নিলাম, আর জাম্পারের অপোজিট অপোজিট যে পোলটা আছে, অপোজিট পোলটা এই মোবাইলের যে জাম্পারটা আছে জাম্পারের সাথে আমি যুক্ত করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে এই যুক্ত হওয়ার পরে, এবার একটু ক্লোজভাবে আসুন দেখি। এখন বোর্ডে আসতে হবে, তো এখানে পজিটিভের চার্জিং সকেটের থেকে যে পজিটিভের লাইনে জাম্পার ওয়্যার সেটা বের করা হয়েছে। এবার এখান থেকে ডায়োডের এই যে এই জাম্পারটা, এই জাম্পারটাকে এবার ব্যাটারি কানেক্টারের পজিটিভের সাথে সোল্ডারিং করে দেবো। তো আশা করি তাতে প্রবলেমটা, ফেক চার্জিংয়ের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। তো ব্যাটারি কানেক্টারের পজিটিভের সাথে আমি সোল্ডারিং করে দিয়েছি, তো এখন চেক করে দেখতে হবে যে আমি যে ক্রাইটেরিয়াটা ফার্স্ট বলেছিলাম যে 3.7 থেকে 4.2 এর মধ্যে একটা রিডিং ব্যাটারি কানেক্টারে চাই, তো এখন দেখতে হবে যে ব্যাটারি কানেক্টার রিডিংটা পাওয়া যাচ্ছে কি না। তো DC20 আবার রাখছি, রেখে এখানে চার্জারটা ইনসার্ট করছি। এখানে চার্জারটাকে ইনসার্ট করে দিলাম, তো এখন আমি জাস্ট চার্জার সকেটের যে ভোল্টেজ আছে সেটা আমি দেখে নেব। এইখানে লাগাই, এখানে যদি লাগাই তো দেখুন চার্জিং সকেটের ভোল্টেজ এখানে 4.88 আছে। এইবার আমি ব্যাটারি কানেক্টারের ভোল্টেজ দেখব, যে আগে ছিল 3.5, এখন দেখি কত এসছে। তো পজিটিভে পজিটিভ আর
নেগেটিভে নেগেটিভ। তো দেখুন 4.0 মানে পুরো 4 চলে এসেছে, এই যে 4.1 চলে এসেছে। তো আমি কি বলেছিলাম যে চার্জিং কানেক্টারে, সরি ব্যাটারি কানেক্টারে 3.7 থেকে 4.2 অবধি ভোল্টেজ হওয়া যায়, আদারওয়াইজ কিন্তু ব্যাটারিটা চার্জ হবে না, চার্জ হওয়া দেখাবে কিন্তু আদৌ চার্জ নেবে না। তো এখন দেখুন এখানে আমি এখন জিনিসটাকে পুরো সেট করে দেখাবো। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কাজটা করার পরে যে ডায়োডটা আমরা ইউজ করলাম সেটাকে একটা ইনসুলেটেড টেপ দিয়ে কিন্তু পুরোপুরিভাবেই কভার করে দিতে হবে, আদারওয়াইজ কোনো জায়গায় টাচ হলে পরে কিন্তু নতুন কোনো সমস্যা ক্রিয়েট হতেই পারে। তো এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ভিতরটাকে সম্পূর্ণ কভার করে নেওয়ার পরে এখন এখানে পুরো সেটটাকে এভাবে মানে অ্যাসেম্বল করে নিয়েছি। নেওয়ার পরে এখন ব্যাটারি কানেক্টারের ভোল্টেজটা চেক করবো। ঠিক এখন ভোল্টেজ মিটারটাকে ডিসি টুন্টিতে রেখে এখন এখানে চার্জার ইনসার্ট করতে হবে সকেটে। চার্জার ইনসার্ট করার পরে এখানে ব্যাটারি কানেক্টার এখন ভোল্টেজটা চেক করবো। আমি বলেছিলাম যে 3.7 থেকে 4.2 পর্যন্ত থাকাটা মাস্ট, আদারওয়াইজ ব্যাটারি চার্জিং হলেও সেটা ফেস চার্জিংয়ের প্রবলেমেই পড়ে। তো এখানে আমি প্লাসের প্রব লাগাচ্ছি আর মাইনাসের তো যেখান থেকে ইচ্ছা নেওয়া যায় গ্রাউন্ডটা, এখানে আমি টাচ করছি। তো 4.2 পুরো একদম এক্স্যাক্ট ভোল্টেজ আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আর ফেক চার্জিংয়ের যে প্রবলেমটা সেই প্রবলেমটা আশা করি থাকবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 4.2 পুরো রিডিং এখানে পাওয়া যাচ্ছে। তো এখন ব্যাটারি লাগিয়ে চেক করে দেখবো যে চার্জিং হচ্ছে কি না। এই ব্যাটারিটি এমনি একটু প্রবলেমেটিক সলেন, তো লাগালেন ব্যাটারিটা, তো চার্জ না থাকাও না, ব্যাটারিতে চার্জ আছে। ব্যাটারিতে দুইটা পর্যন্ত চার্জ আছে, তখন লাগিয়ে দেখছি যে চার্জ হয় কি হয়, হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। চার্জার ইনসার্ট করে দিচ্ছি, চার্জার কানেক্টেড দেখাচ্ছে, এখানে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। ঠিক আছে, তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এইভাবেই আর কি ফেক চার্জিংয়ের যে প্রবলেমগুলো থাকে এগুলোকে কিন্তু এইভাবেই মানে ঠিক করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তাকে লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।